লাভ নেই কাল লাগিনি তিন খক্ষ শ্রেষ্ঠ এই বিশেষ খাঁচা তোমার জন্য বানিয়েছে কাল লাগিনি আর এখানে তোমার কোনো জাদু আর কাজ করবে না তাই বৃথা চেষ্টা করো না তো সাহস তোদের এইভাবে কাল লাগিনিকে আটকে রাখবি ভেবেছিস তা কোনোদিনও সম্ভব নয় হায় রে হায় কাল নাগিনি কি চেয়েছিল আর কি হলো অবস্থা বেচারির এই খাঁচার ভিতর তুমি অনেক সময় পাবে কাল নাগিনি মিথ্যে আস্ফালন বন্ধ করে নিজের করা পাপের কথা ভাবো রাজ্যের খক্ষস প্রজারা ঘৃণার চোখে দেখবে তাদের রানীমার অবস্থা আর নিজেদের ক্রোধ চরিতার্থ করবে এইটাই হবে তোমার শাস্তি কাল লাগিনি ভালো বুদ্ধি খাটিয়েছিল আমাকে দিয়ে আমার যোদ্ধাকে এখানে নিয়ে আসবে তারপর তার সাহায্যে মহানাগ মণি উদ্ধার করবে কিন্তু এত করেও তো শেষ রক্ষা করতে পারলে না কাল লাগিনি এই তবে কাল নাগিনীর আসল উদ্দেশ্য ছিল মহানাগ মণি সত্যি তো আমিও তো কখনোই মহানাগ মণির সন্ধান পাইনি তার মানে এতদিন পর্যন্ত কাল নাগিনী যা যা করেছে যা যা সবকিছু এই মহানাগ মণির জন্য রোহিণীকে আমাকে জ্যোৎস্নাকে হত্যা করতে চেয়েছিল যাতে মহানাগ মণির আর কোনো দাবিদার না থাকে যাতে ও হয়ে উঠতে পারে শ্রেষ্ঠ নাগিনী আরে বাহ এত বড় চক্রান্ত কাল নাগিনী এত বড় কি ভেবেছো রোহিণী হ্যাঁ ওই মহানাগ মণি পেয়ে নিজেকে বিরাট শক্তিশালী মনে করছো কিচ্ছু করতে পারবে না তুমি ওই মণির সদ্ব্যবহার না জানলে কোনো কিচ্ছু কাজ করবে না কাল লাগিনি তুমি তোমার এখন বর্তমান অবস্থার কথা ভাবো তার পরিণতির কথা ভাবো আমরা সবাই তোমাকে যে ঠিক জায়গায় রাখতে পেরেছি তাতেই আমরা খুশি তুমি আমার স্বপ্ন ভঙ্গ করেছো রোহিণী তোমার মুখের এই হাসি আমি মিলিয়ে দেব এর শাস্তি তুমি পাবেই রোহিণী অন্যায়ের প্রতিবাদ করে ফলের আশা করে না আচ্ছা কাল লাগেনি কিসের ভয় দেখাচ্ছ তুমি তোমার ভালো হবে না রোহিণী কিছুতেই না তোমার সবচেয়ে মূল্যবান জিনিস তুমি হারাবে তোমার পরিবার কোনো দিনও সম্পূর্ণ হবে না কাল লাগিনি এটা কি বলল রোহিণী রোহিণী আমরা বলছি কিচ্ছু হবে না মা ওর কথায় কিচ্ছু হবে না বিশ্বাস করো না তুমি রোহিণী এত ভাবিস না মা পাপিনীর কথা কখনো সত্যি হয় না রাজকন্যা এক ছলনা ময়ের কথায় তুমি তুমি কষ্ট পেও না কাল নাগিনী ধরা পড়ে তার মাথার ঠিক নেই রাজকন্যা চলো এখান থেকে
কালনাগিনী বন্দী হয়ে পড়ে থাকুক ওর অধরা স্বপ্ন বুকে নিয়ে। চলো আমরা যাই। এক শত্রু বন্দী হয়ে থাকলেও রোহিণীর হাতে এখন সব শক্তি। ওই মহা নাগমণি আমার চাই, যে কোনো মূল্যে ওই মহা নাগমণি আমার চাই। আমাদের ক্ষমা করে দিন যুবরানী, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওই নাগিনী আমাদের অন্ধ করে রেখেছিল, তাই তো আমরা এত বড় অন্যায় করে ফেলেছি। আহা, ঠিক আছে ঠিক আছে, আমি তোদের সবাইকে ক্ষমা করলাম। যেহেতু যুবরাজের অভিষেক অসম্পূর্ণ থেকে গেছে, তাই যুবরাজ এখনই তার সিং পাবে না। তবে তার শক্তি অক্ষুণ্ণ আছে, সে এখন পূর্ণ খক্ষস। বাবা, তাহলে কি কুমারের পাবে? আজ থেকে এক রাত পরে অগ্নির আবার অভিষেক হবে, তখন সে সিং পাবে, আর সেদিন সে খক্ষস রাজ হবে। এবার থেকে কি তাহলে প্রাসাদে আমরা প্রাপ্ত নই মহারাজ? অবশ্যই, তোমরা সবাই স্বাগত। বোন, আমি এদের নিয়ে চলে এসেছি। খুব ভালো করেছিস দিদিভাই, আমি তো তোর কথাই ভাবছিলাম। ও, আমার কথা বুঝি ভাবছিলিস না? আমাদের কথা আমি বুঝি বাদ গেলাম বন্ধু? আরে না রে না, আমি তোদের কারোর কথা ভুলিনি, তোরা সবাই তো আমার চোখের মণি। বল, এদিকে এত কিছু হয়ে গেল, এরা এতক্ষণ কোথায় ছিল রোহিণী? মা, ওদেরকে আমি কেল্লায় লুকিয়ে রেখে এসেছিলাম, ওদের আর ডাকার দরকার পড়েনি। ভালোই হয়েছে, সবাই এসে গেছে, আজ বড় আনন্দের দিন। তোমরা বাইরে থাকবে কেন? ভেতরে এসো, এই প্রাসাদে আজ আর কেউ গ্রাত্য নয়, এসো। দাঁড়াও বাবা, তুমি কেমন কথা বলছো? এই নাগেরা আজও এই প্রাসাদে এই রাজ্যে ব্রাত্য। আমি আমার প্রাণ থাকতে এদেরকে এই প্রাসাদে ঢুকতে দেব না। এ তোমার কেমন ব্যবহার হেমাক্ষী? ওরা আমাদের অতিথি। অতিথি? যে নাগেরা আমাদের চিরশত্রু, আজ তাদেরকে তুমি আমাদের অতিথি বলছো বাবা? বাহ, চমৎকার! যে কান লাগেনি আমাদের এত ক্ষতি করলো, এত কিছু করলো, আজ আবার সেই নাগেদের তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? রোহিণী,
আমার মনে হয় আমাদের এখন এখান থেকে ফিরে যাওয়া উচিত। যে কাজের জন্য আমরা এখানে এসেছিলাম তা তো সম্পূর্ণ, তাই হ্যাঁ রোহিণী, আমার মনে হচ্ছে এবার আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। কিন্তু আমার যোদ্ধা, রাজকন্যা যদি প্রাসাদে না থাকে তাহলে আমিও থাকব। কুমার, তুমি কি কথা বলছো তুমি নিজে জানো? এই রাজ্য, এই প্রাসাদ সবই তোমার। তুমি ভালো করে জানো দিদি, আমি রাজকন্যাকে কখনো একা ছাড়তে পারবো না, কখনো না। এই অন্যায় কাজটা আমাকে দিয়ে করিও। কুমার, কুমার, আ কাউকে কোথাও যেতে হবে না, আমি এখনো বেঁচে আছি, আমি যা বলবো সেটাই হবে শেষ কথা। আমি বলছি ওরা আমার অতিথি, তাই ওদের এই প্রাসাদে প্রবেশাধিকার আছে। আর হেমাক্ষী, সত্যকে কখনো অস্বীকার করো না। রোহিণী সাহায্যের হাত বাড়িয়ে না দিলে তুমিও কিন্তু তোমার ভাইয়ের হাত ধরতে পারতে না। বাবা, একসময় তুমি ওই কালনাগিনীকেও কিন্তু এইভাবেই বিশ্বাস করেছিলে, তার ফল তো তুমি আজকে পেলে, তারপরও তুমি বলবে ওদেরকে বিশ্বাস করতে? মহারাজ, নাগেরা আমাদের শত্রু। হ্যাঁ হ্যাঁ, নাগেরা আমাদের শত্রু। আমাদের যুবরাজ এখন ওই নাগিনীর মোহে আচ্ছন্ন হয়ে রয়েছে। এই নাগিনী আমাদের যুবরাজকে, আমার আমার কুমারকে আমাদের থেকে কেড়ে নিতে চায়, এটা তুমি কেন বুঝতে পারছো না বাবা? না, এটা ভুল। আমি দিনের পর দিন আমার পরিবার ছাড়া থেকেছি, আমি জানি এই কষ্টটা। না আমি কোনোদিনও চেয়েছি, না আমি ভবিষ্যতেও কোনোদিনও চাইব কারোর পরিবার আলাদা হয়ে যাক, আমি তা চাই না। বিশ্বাস করো না, আমি তা চাই না। কিন্তু তোমার কথা তো আমি, এত কথা আমি সহ্য করতে পারছি না। ওরা আমার সম্মানীয় অতিথি, তাই ওদের যদি আমার মেয়ে অসম্মান করে তাহলে সেটা আমারও অসম্মান। পথ ছাড়ো হেমাক্ষী, আসুন। আপনাদের কোনো অসম্মান আমি হতে দেব না। আমি আবার বলছি, আপনারা আমার অতিথি। আর আমার পশু বন্ধুরা, ওরাও অবাধে এখানে ঘুরতে পারে। পাজি খোকোশের দল, এবার তোদের নাকে ডগা দিয়ে ঘুরবো আমরা। হ্যাঁ হ্যাঁ, এখন দেখবে আর জ্বলবে, কিচ্ছু করতে পারবে না। চল। এসো এসো। আজ তুই এই প্রাসাদে ঢুকতে পারলি নাগিনী, কিন্তু এরপর
আমি তোকে এই প্রাসাদে থাকতে দেব না, কিছুতেই থাকতে দেব না। তোকে আমি চিরতরে আমার কুমারের জীবন থেকে, এই রাজ্য থেকে, আর এই প্রাসাদ থেকে সমূলে বিতাড়িত করব। করবই। বাবা, আমরা এই মুকুট কক্ষে কেন এলাম? খোক্কশ রাজের জয় হোক, খোক্কশ প্রাসাদে আপনাদের স্বাগত জানাই। স্বর্ণমুকুট, তুমি চিরকাল আমার অনুগত ছিলে। প্রাসাদে কালনাগিনীর উপস্থিতিতেও তুমি যুবরাজকে হেমাক্ষীর কথা মনে করিয়ে দিয়েছ। উত্তম, তোমার কর্তব্য পরায়ণতা দেখে আজ আমি ভীষণ প্রীত হয়েছি, তাই আজ আমি তোমাকে মুক্ত করে দিলাম। জয়, খোক্কশ রাজের জয়। দাঁড়াও অগ্নি, এখানকার কাজ এখনো শেষ হয়নি। এই কক্ষ অত্যন্ত সুরক্ষিত, তাই মহান আগমনি এখানেই রাখা থাকবে। আমাকে অত্যাচার করছিস তোরা? ভুলে গেছিস আমি কে? আমি এই রাজ্যের রানীমা। আর রানীমা বলে নিজের তামাশা করো না রাগিনী। তোমার আসল রূপ জেনেছি বলেই ইচ্ছা করে আঘাত করছি। এই তোরা সবাই রাগিনীকে মার। এই হেনস্থা তোমার প্রাপ্য ছিল কাল নাগিনী। মনের সাত একেবারে পূরণ করে নে। আমার শক্তি নেই বলে ভাবিস না, বিশার নেই, এক ফুল শেষ করে দিতে পারি আমি তোদের। সর্বনাশ, নাগিনী বিষ ছড়াচ্ছে, পালা পালা। একে আমরা পরে দেখে নেব। সব খোক্ষশ খোক্ষশীরা যারা এতকাল আমার পায়ের তলায় থাকতো, দিবারাত্রি আমাকে রানীমা রানীমা করতো, তারাই আজকে আমাকে অপমান করে গেল। শুনে রাখো রোহিণী, এর পরিণাম ভালো হবে না। এই অপমানের একটাই উপহার আমার দেওয়ার আছে তোমায়, মৃত্যু। তোমার এই অপমান, এই রাগ আরো কিছুটা পারুক, তারপর আমাদের সাক্ষাৎ হবে। কিছুদিন আগে পর্যন্ত তুমি আমার অসহায় অবস্থার সুযোগ নিয়েছিলে। এবার আমার পালা। এবার আমি তোমার অসহায় অবস্থা দেখব, উপভোগ করব,
আর